এখানে কোথাও আশেপাশে মসজিদ আছে? আমরা মন্দিরের খবর বলতে পারি, মসজিদের না। দাদা একটু বলুন না, আমার এফতারের সময় হয়ে যাচ্ছে। বললাম তো জানি না, যান না এখান থেকে। একটা কথা বলবো দাদা? হ্যাঁ বলুন। আমি এখানকার নতুন, আমি এখানে কিছুই চিনি না। বলতে পারবেন আশেপাশে কোথাও মসজিদ আছে কিনা? নামাজের সময় হয়ে গেছে। আপনার কি মনে হয় আমি মসজিদের ঠিকানা দেওয়ার জন্য বসে আছি এখানে? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? যান এখান থেকে, মাথা খারাপ করেন না। দাদা রেগে যাচ্ছেন কেন? রাগার মতনই কথা বলছেন। আপনার দরকার আছে, আপনি খুঁজলেন কোথায় মসজিদ আছে। এই কি হয়েছে রে, মানুষ টাকা ভাবে অপমান কেন করছিস? আমি তো ওখান থেকে সব দেখলাম, এই মানুষ সাথে কিছু খারাপ জিজ্ঞাসা করেনি, আর তুই ওকে এইভাবে কথা শোনাচ্ছিস? হ্যাঁ ছি, লজ্জা করে না তোর? ওরা আমাদের ভাই, যতই হোক উনি আমাদের আত্মীয়, অনেক দূর থেকে এসে যেখান থেকে এসছে ও তো মানুষ। আজকে ওর পাশে আমি না থাকি তা কালকে আমার পাশে কে থাকবে, তোমার পাশে কে থাকবে? তুমি হিন্দু, আমি হিন্দু, তিনি মুসলিম। আজ ওনার পাশে যদি আমি না থাকি তা আমার পাশে কালকে কে থাকবে? তো হিন্দু মুসলিম ভাই ভাই, ও বাড়ি থেকে এসছে, যথেষ্টভাবে ওকে সম্মান করা আমাদের দায়িত্ব। তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না, ঠিক আছে? জানো না যেটা সেটা বলে দাও যে দাদা আমি জানি না, আমি পারবো না, তোমাকে জিজ্ঞাসা করে বিরক্ত করবে না। দাদা এদের কথা কিছু মনে করবে না, ওর হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইনি। না দাদা না, ঠিক আছে, আমি কিছুই মনে করিনি। দাদা আপনি মসজিদের কথা বলছিলেন, এদিকে 3 কিলোমিটার, এদিকে 3 কিলোমিটার, এটা হিন্দু এলাকা, ঠিক আছে? মসজিদ আপনার কাছে নেই, অনেক দূরে আছে, আপনার যেতে যেতে এফতার টাইম হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে এফতারের খোলা ব্যবস্থা আমি করে দেব। আপনার গেলে অসুবিধা আছে? না আমার সেরকম অসুবিধা নেই, চলুন।
আশেপাশে মসজিদ নেই আজান তো শোনা যাবে না, তাহলে আমাকে ওই সময় দেখে ইফতারটা করতে হবে আজকে। হিন্দু মুসলিম শিখ ইসাই ভাইচারা বাঁচিয়ে রেখো, এই ভারতবর্ষকে সমস্ত রকম বালা থেকে দূরে রেখো বলা। এছাড়া কোভিড-19 মতো সমস্ত রকম ভাইরাস থেকে আমাদের দেশকে মুক্ত রেখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিও আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই এভাবে কোনো ধর্মকে আমরা ছোট করতে চাই না, কিংবা আমরা ছোট করবো না। হিন্দু মুসলিম সব দিন একসঙ্গে আছে আর আজকেও থাকবে, সব ধর্ম সমান। আপনাদের কাছে এটুকু রিকোয়েস্ট যে আপনারা যেন কোনো ধর্মকে ছোট কিংবা খারাপ ভাববেন না, আমাদের মতন আপনারাও সব ধর্মকে সমানভাবে দেখে চলুন। দাদা তাহলে আমি আসি।